অন্তিম লগ্নের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। ইতিমধ্যেই পরবর্তী মরশুম নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে দলগুলো। ইতিমধ্যেই দ্বিতীয় গোলকিপার হিসেবে ইস্ট বেঙ্গলে নিশ্চিত হয়ে গেছে দেবজিৎ মজুমদার। শোনা যাচ্ছে আরও বেশ কিছু খেলোয়াড়ের নাম আগামী মরশুমে, বিশেষ করে ভারতীয় ব্রিগেডের উপর নজর দিতে চাইছে লাল হলুদ ব্রিগেড। সূত্রের খবর, এবার আরও এক যুব ভারতীয় মিডফিল্ডার প্রিন্সটন রিবেলের সাথে কথা চালাচ্ছে ম্যানেজমেন্ট। চলতি মরশুমে উড়িষ্যা এফসির হয়ে দারুণ ফুটবল খেলেছে প্রিন্সটন রিবেলো। এবারের আইএসএলে একটি গোল এবং একটি অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে। আগামী 31 মে উড়িষ্যা এফসির সঙ্গে চুক্তি শেষ হবে রিবেলো, তাই অতিরিক্ত অর্থ খরচ না করেই তাকে দলে নিতে পারবে লাল হলুদ ব্রিগেড। জানা গেছে প্রিন্সটন রিবেলোর সাথে প্রাথমিক আলোচনা চলছে ইস্ট বেঙ্গল কর্তাদের। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী মরশুমে লাল হলুদ জার্সি গায়ে মাঠে নামবে 25 বছর বয়সী এই ভারতীয় মিডফিল্ডার। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।